দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চরভাগকুল শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। তো আজকের ভিডিওটি একটু পরে শুরু করলাম, এটি হচ্ছে যে আমি একটা সুন্দর জায়গা খুঁজছিলাম, তো আমার মনে হয় আমি সেই জায়গায় এসে পড়েছি। এটি হচ্ছে একটি ডাটা ক্ষেত, কি অসাধারণ সুন্দর ডাটা! এই ডাটাগুলি আমার হৃদয়কে দোল দিয়ে যাচ্ছে। ডাটার সাথে ছোট মাছ আমার প্রিয় একটি খাবার, সেটা পুঁটি মাছ হতে পারে কিংবা আমরা চেলা বলি, অনেকে অনেক নাম বলেন। যদি আপনি পদ্মা নদীর ছোট কোনো মাছ আর এই ডাটা ভুনা করেন কিংবা একটু ঝোল কুমায় রান্না করেন, কি অসাধারণ টেস্ট লাগবে সেটাই কল্পনা করছি। আর একটি মজার জিনিস একটু দেখাবো দর্শক, ক্যামেরা একটু ঘুরিয়ে নিচ্ছি, অসাধারণ সুন্দর একটা জিনিস খেয়াল করলাম, সেটাই দেখুন, পুঁই শাক। তো আপনি যদি চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাক রান্না করে খান, এরকম টাটকা পুঁই শাক কোথায় পাবেন? এটি শুধুমাত্র আমাদের এই চরে সম্ভব, অসাধারণ সুন্দর। আর যেহেতু এটা পদ্মা নদীর চর, অবশ্যই মাছ এসেই যাবে। দেখুন কি সুন্দর, মানে আমার এখন কাঁচা খেতে মনে যাচ্ছে, অসাধারণ সুন্দর, দেখুন দেখতেই অসাধারণ লাগে। তো আমি আসলে এরকম একটা জায়গার স্বপ্ন দেখি, যেখানে আমাদের খামার বাড়ি হবে, সেখানে এরকম শাক থাকবে, এরকম মানুষজন এখানে আসবে, শাক নিজের হাতে কাটবে, রান্না করবে। তো সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। এত সুন্দর সবুজ, এত সুন্দর শাক, মানে আমি মনে হয় যে নিজেই অনেক বছর পর দেখলাম। তো এদিকে একটা ভাই কাজ করছে, একটু ভাইয়ের সাথে কথা বলবো, ওনাদের জমি। আর এই যে ঢেঁড়স, ঢেঁড়সের হয়তো সিজন শেষের দিকে, গাছগুলো খুব একটা সতেজ নেই। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি হচ্ছে ভাগ্যকুল, দক্ষিণ মান্দা। দক্ষিণ মান্দা, তো ভাগ্যকুল বলেন কেন? ভাগ্যকুল তো এই এই মৌজা, এটা এটা ভাগ্যকুলের এই এই পড়ছে, কিন্তু আপনাদের বাড়ি পড়ছে মান্দা। হ্যাঁ, মান্দা ইয়ে পড়ছে। এই জমি কি আপনার? হ্যাঁ, মানে আপনার এই চাষাবাদ আপনি নিজেই করছেন, নিজেদের জমিতে? নিজেদের জমি, নিজেরাই করছি। তো ঢেঁড়সের এখন কি অবস্থা, দাম কেমন? এখন সিজন প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমি গাছগুলো দেখছিলাম একটু মরা মরা হচ্ছে, মানে আস্তে আস্তে এটা উঠা যাবে, মানে সিজন এখন শেষ। আপনি আমাকে চিনেন কিনা জানি না, ভাগ্যকুল তোরে আমি অনেকগুলো ভিডিও করছি, তো হঠাৎ করে আপনার সাথে কথা না বলে কিন্তু ভিডিও শুরু করলাম। হ্যাঁ, আপনার আমি দেখছি, এর আগেও আমি দেখছি, এর আগে একটা ভিডিও দেখছি যে মরিচ ক্ষেতের করছিলেন, ওই যে প্রথম দিকে পাশে, এটা আমাদের এই এই যে এই পাশে করছিলাম। হ্যাঁ, এখন তো আর ওই জায়গা আমি চিনতে পারছি না, তার মানে আপনি আমাকে একটু হলো চিনেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ঢেঁড়স তো শেষ হোক সেটা সমস্যা না, আমি এখানে ঢুকলাম কেন ধরেন, এই যে রোদের ভিতরে অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছেন এটা দেখার জন্য। আর সেকেন্ড হচ্ছে, এখানে ঢুকার পর একটা জিনিস অবাক হলাম, আমরা তো বাজার ঘাট করি, তো সেখানে এই যে আপনার পুঁই শাক, এত সুন্দর পুঁই শাক, তো আমি আমার চোখে মনে হয় যে আমি 10-20 বছর পরে দেখলাম। দেখুন তো পুঁই শাকের কালার গুলা কি। হ্যাঁ স্যার, ঠিক আছে, কিন্তু আমরা এটা বোনা কাটা করি, ঠিক আছে, কিন্তু আমাদের এটা চালানোর মতো ওই ধরনের সিস্টেম নেই। চালানোর মতো মানে? মানে এই যে আবাদ করতেছি, যদি আমাদের এই জায়গায় একটা আড়ত থাকতো, যে এটা কাটার পরে তারপর আমি বিক্রি করে দিলাম। এখন আমি তো ভাগ্যকুল চরে আর পালের চরে আমি যাই, যাতে শুনেন ভাই, সমস্যা হচ্ছে কি জানেন, আপনার এত সুন্দর এই জিনিসটা যারা খাবে সেই মানুষটা আপনার কাছে নাই। তো আমার একটা স্বপ্ন ছিল যে ভাগ্যকুল চর আর পালের চর দুটোই তো ঢাকার কাছে, তো আপনারা যদি সবাই সহযোগিতা করতেন, ঢাকার থেকে মানুষজন এরকম শাক দেখে এখানে আসতো, মাছ দেখে আসতো, গরু দেখে আসতো, কিন্তু সেই পরিবেশটা ক্রিয়েট করতে একটু সময় লাগবে, কিন্তু আপনাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব না। এই এত সুন্দর শাক আপনি যদি গুলশানের কোনো বাসায় দিয়ে আসেন, উনি 1 কেজি দাম দিবে 500 টাকা শাক দেখে, অথচ আপনি ভাগ্যকুল বাজারে নেবেন এখানে 20 টাকা, 30 টাকা কেজি বেচবে, 30 টাকা কেজি, তারপরে বলবে যে না দেশের মানুষ তো মানে পারলে ফিরে নিয়ে যায় আর কি। তো সেটা বলছি না, বলছি যে আপনাদের এই যে পণ্য কিন্তু ভালো, কিন্তু আপনারা দামটা পাচ্ছেন না। এখন ভাই ভালো, এটা বিষমুক্ত এই জায়গা তো আপনাদের নিজেদের। হ্যাঁ, এখন এখানে তো অনেক লোক আসতেছে, আমি ভিডিও করার পরে অনেক মানুষ এখানে আসে, সুন্দর ডাটা, সুন্দর পুঁই শাক, এই যে সুন্দর দেখেন, এত সুন্দর আল্লাহর নিয়ামত ভাই, একটু খেয়াল, আপনাদের এদিকে তাকানো নাই, কারণ দেখেন তো সারাদিন খেয়াল করেন নাই ভাই। এই যে ফুলটা দেখেন ভাই, ঠিক আছে ভাই, আমরা পরিশ্রম করি, মানে এটা পরিশ্রম, এটা একটা ফল, আপনার চোখে সবসময় পড়ে, তো এইজন্য সৌন্দর্যটা খেয়াল করেন নাই। দেখেন এই ঢেঁড়সের ফুলটার সৌন্দর্য খেয়াল করেন, আল্লাহর কত বড় নিয়ামত। এখন আপনি সবসময় থাকেন যে আপনাকে কত সুন্দর মনে হবে না, কিন্তু দূর থেকে তো মানুষ দেখবে। হ্যাঁ আচ্ছা, তো ভাই রোদে অনেক পরিশ্রম করতেছেন, অনেকক্ষণ সময় দিলেন, আর এখানে আপনাদের জমি কয় বিঘা আছে? এই এখানে আমাদের জমি আছে, এই বাড়ে প্রায় 80 বিঘা জমি আছে। 80 বিঘা? হ্যাঁ, আমাদের এই এর ভিতরে আমি 10 বিঘা তৈরি, মানে ফসল করেন, ফসল করতে 10 বিঘার সাথে আমার একটু রাখা যায় আপনার সাথে, আপনারা আসলে অবশ্যই রাখা যাবে, রাখা যাবে। এখন আমাকে বলেন এই জায়গায় পানি উঠে?
এই জায়গায় ফুল বর্ষায় এখানে এক গিরা পানি উঠবো, এক গিরা পানি উঠে। ওই যে আমার সাথে এক ভাই আছে, এই যে ভাইরে দেখেন, ভাই একটু আসেন তো সামনে, ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনার সাথে একটু ওনার পাশে দাঁড়ান, আমি কথা বলি। তো ভাই, এই ভাইটা ঢাকাতেই আছে, ঢাকা আটি বাজার আছে না? জি, আটি বাজারের মানুষ। এখন ভাই একটু কাছে দাঁড়ান তাহলে কথা বলি। এটা কি থিয়ে লব নাকি? হ্যাঁ রাখেন, সমস্যা নাই ভাই, আমার ঘাম তো, কোনো সমস্যা নাই। বলছি যে আপনাদের এখানে তো অনেক জমি আছে, হ্যাঁ, তো এই ভাইটা কিন্তু এখানে আসছেন একটা জমি দেখার জন্যই। তো যদি সম্ভব হয় কোনোভাবে, যদি সে এখানে থাকে, একটা খামার করে কিংবা কোনো কাজ করে, তো যদি করতে চায় সেক্ষেত্রে কি সহযোগিতা করতে পারবেন? আমার একা তো এই না, না না, আপনি অবশ্যই কথা বলে, এখন না, আমি বলছি যে বাড়িতে কথা বলবেন বা যাদের জমি সত্তর আপনার জমি না, আপনার বংশের হবে, হ্যাঁ, এটা আমাদের আত্মীয় স্বজন বংশধর আছে, তাদের সাথে কথা বলবেন। যেমন আমরা কিন্তু যে সর্দার বাড়ির ওখানে আমাদের নাজিম সর্দার যে আছেন, হ্যাঁ, আমাদের এই এলাকার মেম্বার, হ্যাঁ, তো মেম্বার সাহেবের থেকে ওনাদের বংশের কিছু জমি আমি নিছি। তো আপনাদের যদি এরকম কোনো প্ল্যানিং থাকে যে একটা মানুষ যদি আসার পরে এখানে ভালো থাকতে পারে, যে এরকম কোনো প্ল্যানিং থাকে তাহলে একটু আমাদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের জায়গা জমি যেগুলো পড়ে আছে সেখানে যদি দুটা ফ্যামিলি একটু চলতে পারে, সমস্যা নাই তো? জি, একটু কথা বলবেন। আচ্ছা, পরে সিদ্ধান্ত এখন না, না না, কারণ আপনি হুট করে তো একটা কথা বলতে পারবেন না। তো ভাই অনেক ভালো থাকবেন, আর আমার বউ বাচ্চা বাড়িতে নাই, থাকলে আপনার এই যে এই কুই শাক আমি নিয়ে যেতাম। আচ্ছা বুঝছেন, যেহেতু নাই সেহেতু আর বলে লাভ নাই। তো ভালো থাকেন, আচ্ছা, দোয়া রাখেন।